আসসালামু আলাইকুম। নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইদের জন্য রয়েছে একটি বিশেষ খবর। হতে পারে অলরেডি আপনারা এই খবরটি জেনে গিয়েছেন, তারপরও আপনাদের অবগতির জন্য খবরটি প্রকাশ করছি। হঠাৎ রাত 12:25 একটি গাড়ি মসজিদুল হারামের বাইর থেকে বেশ কিছু নিরাপত্তা বালাই ভেঙে মসজিদুল হারামের 89 নম্বর দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু এতে বেশ হতাহত ও কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদুল হারামের কিছু দরজা জানালাও ভেঙেছে, এমনটি আমরা জানতে পেরেছি। নিরাপত্তা কর্মী গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করেছে, তবে এটি কোনো পরিকল্পনা ঘটনা নাকি একটি দুর্ঘটনা সেটি এখন পর্যন্ত কোনো নিশ্চিত করা যায়নি। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নাকি পরিকল্পিত ভাবিয়ে মসজিদুল হারামে প্রবেশ করছে, এটি আসলেই বোঝা মুশকিল। আমরা জানি সারা বিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বঙ্গচিত্রকে ঘিরে চলছে বেশ উত্তেজনা। এটি কি তারই কোনো ইঙ্গিত না তারই কোনো প্রতিফলন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং বেঈমানদের ঈমান দান করুক। ভিডিওটি এখনই শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।